100 গোলের ব্যবধানে এগিয়ে গেছে দলটির নাম মুন্সিগঞ্জ পৌরসভা। একটা ভালো সংঘবদ্ধ আক্রমণ ছিল এবং ফিনিশিং টাচটা দিয়েছেন খেলোয়াড়টি এবং যার সুবাদে 100 গোলের ব্যবধানে এগিয়ে গেছে মুন্সিগঞ্জ পৌরসভা। এবং 2019 সাল থেকে শুরু হয় এই প্রতিযোগিতা। আরও একটি অ্যাটাক, দ্বিতীয় গোলের সন্ধানে ডান প্রান্তে ঠেলেছেন দলের ক্যাপ্টেন, বল পেয়েছেন ডান পায়ে কিক নেবেন, ডান পায়ে কিক নিয়েছেন, শেষ পর্যন্ত আলাদা চান্স, বল চলে গেল জালে, এগিয়ে গেল 2-0 গোলের ব্যবধানে মুন্সিগঞ্জ পৌরসভা। ফুটবল গোলের খেলা, ফুটবলের আসল সৌন্দর্যটা হচ্ছে গোল। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আমাদের দেশের প্রখ্যাত রাজনীতিবিদ তার এলাকা আসা হচ্ছে, ডান পায়ে কিক, বল চলে গেল জালে। মুন্সিগঞ্জ পৌরসভা অর্থাৎ এই ম্যাচ যে জিততে যাচ্ছে সেটা ফোরকাস্ট কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে। দুর্দান্ত সেলিব্রেশন ব্রজেন দাস, আরও একজন প্রখ্যাত ক্রীড়াবিদ। এবং বাংলাদেশের ক্রিকেটের কথা যদি বলি, 1986 এশিয়া কাপে প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন বিসিবির সাবেক পরিচালক। ডান পায়ে কিক, বল আবারও চলে, 1-2-3-4 গোল, গোল প্রতিপক্ষকে উপহার দিয়েছে এখন পর্যন্ত মুন্সিগঞ্জ পৌরসভা। একটা সময় বাকি নেই, যে করে পড়তে রেফারি লম্বা বাঁশি বাজিয়ে খেলার ইতি টানবেন। এবং এরই সাথে রেফারি লম্বা বাঁশি, আর এই লম্বা বাঁশি বাজার মধ্য দিয়ে কারো হলো পৌষ মাস আর কারো হলো সর্বনাশ। মা সর্বনাশটা বুঝে টঙ্গিবাড়ি উপজেলার তাদেরকে 4-0 গোলের ব্যবধানে পরাজিত করে উদ্বোধনী ম্যাচে দুর্দান্তটা জয় দিয়ে সূচনা করলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব 17 2023-এ। বিজয়ী মুন্সিগঞ্জ পৌরসভা দলকে অনেক অনেক অভিনন্দন এবং একই সাথে শুভকামনা থাকছে বিজয়ী দল টঙ্গিবাড়ি উপজেলাকে। এবং সেরা খেলোয়াড়ের পুরস্কারটা এখনই দেওয়া হবে, এবং যারা অ্যাডজুডিকেটার রয়েছেন আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি নামটি আমাদের হাতে প্রেরণের জন্য। এবং সেরা খেলোয়াড়কে মঞ্চে উপস্থিত করবার জন্য আয়োজকদের পক্ষ থেকে, যারা এই আয়োজনটার সাথে সম্পৃক্ত, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। একই সাথে প্রত্যেকটি দলকে দ্রুত স্টেজের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের মধ্যমণি তথা। We'll be right back.